নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কালীপূজার আগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে আইন শৃঙ্খলা নিরুপদ্রব রাখতে বর্ধমান থানার পুলিশ যেমন শব্দবাজির বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে, তার পাশাপাশি শহরের জুয়ার ঠেকগুলিতে হানাদারি শুরু করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের নারীমোড় বেলবাগান এলাকার একটি ক্লাব থেকে এবং সদরঘাট ইডেন ক্যানেল এলাকা থেকে মোট 18 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, নারীমোড়ের বেলবাগান জুয়ার আসর থেকে 6,960 টাকা এবং সদরঘাটে ইডেন ক্যানেল জুয়ার আসর থেকে 4,130 টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।